চিকিৎসা করাতে এসে হাসপাতালের জরুরিকালীন বিভাগে কর্তব্যরত এক জিডিএ কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটে বুধবার রাতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বুধবার রাতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরিকালীন বিভাগে কর্তব্যরত এক জিডিএ কর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠল হাসপাতালে চিকিৎসা করাতে আসা দুই ব্যক্তির বিরুদ্ধে। এদিন রাতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে দুইজন চিকিৎসা করাতে আসেন। এরপর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের অনুমতি ছাড়াই তারা তাদের প্রেশার চেক করার জন্য জোর করতে থাকেন হাসপাতালের জরুরিকালীন বিভাগে কর্মরত অনুপ বণিক নামে এক জিডিএ কর্মীকে। চিকিৎসা চিকিৎসকের অনুমতি ছাড়া ওই কর্মী প্রেশার চেক করাতে অনীহা প্রকাশ করায় দুই ব্যক্তি অনুপ বণিক নামে ওই জিডিএ কর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। শুধু তাই নয়, দেখে নেওয়ার হুমকিও দিতে থাকেন বলে অভিযোগ। এর আগে তার সাথে আরেকটা ছেলে আছে গামাইবাড়ি বাড়ি, তার নাম সুভাষ কইরা নাম। হ্যাঁ, আমার গবেষণা তো আমার একটা দু আমি কিতা সমস্যা ম্যাডামদের তো দেখাইতে আগে ও ম্যাডামদের দেখাইতাম না, আমি না দেখলে কেমনি ম্যাডামের পারমিশন ছাড়া আমি কেমনি প্রেশার মাপুম? যে কোনো পেশেন্টের তো আগে ডাক্তার দেখাইবো, একটু আমাদের প্রেশার মাপুম, ডাক্তার আমাদের পড়বো। কো আমি ডাক্তার দেখাইতাম না, আমি না দেখলে আমি কেমনি প্রেশার মাপুম? তো ভাই তুই দিকে আগে আয় ম্যাডামদের দেখা দেখলে এখন ম্যাডাম করলে আমি প্রেশার মাপ পেরিয়ে দিব। অনেক আমি কেড়ে আগে প্রেশার মাপলাম না, এই নিয়ে আমার একটু গালাগালি করছে। হেন আমাদের যে পাবলিক সিকিউরিটি আছে সিকিউরিটি আমি দিকে এলাম যে ওরা ম্যাডামের অর্ডার সাহায্য প্রেশার মাফুন যাবো নি না এমনি কেমনি অর্ডার লাগবো, তো ম্যাডামের রুগী দেখবো দেখা করবো প্রেশার মাফুনে কথা। আমি প্রেশার মারছি না, মারছি না ওদের ম্যাডাম অর্ডার সাহায্য মাপতে হয়। ম্যাডাম আমি কইছি ম্যাডাম তাহলে প্রেশার মাপতে চাইতেছে, কো প্রেশার মাপতে চাইতেছে আগে দেখাইবো তো আমার না দেয় আমি কেমনি প্রেশার কমো মাফুনে কথা সমস্যাটা জানাইবো। সমস্যা কথা কইছো না প্রেশার মাপছে না, এরপরে আমার কাছে আমার বাড়ি করে আমি আমি এলাকার লোক আমি এই ধরনের ব্যবহার এলো কেন করলাম প্রেশার কেন মাপলাম না এ ব্যাপারে কর্তব্যরত অবস্থায় থাকা ওই জিডিএ কর্মী পুলিশের দ্বারস্থ হতে পারেন বলে জানা গেছে। রাতের আধারে ওই ঘটনায় গোটা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।